হ্যালো ফ্রেন্ডস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, টু আ নিউ ব্লগ। বেশ কিছুদিন হয়ে গেল ব্লগ দিতে পারিনি, মনটা একটু খারাপ জানেন তো। আর মনটা খারাপের অনেকগুলো কারণ আছে, আর সেই সমস্ত কারণের মধ্যে প্রথম যেটা কারণ সেটা হচ্ছে গিয়ে আমি এতদিন যে কটা ব্লগ দিচ্ছিলাম সেগুলো সমস্ত হচ্ছে ইন্ডিয়ায় ছিলাম বলে, বাড়ি গিয়েছিলাম তার ব্লগ দিচ্ছিলাম। কিন্তু আজ আবার জানেন তো ইন্ডিয়া থেকে আমেরিকাতে চলে এসেছি, আর তার জন্য ভীষণই মনটা খারাপ। আর দ্বিতীয়ত যে কারণে মনটা আরও খারাপ লাগছে সেটা হচ্ছে এই গত দু তিন দিন ধরে টিভির খবরে শুধু দেখছি ওই ভয়াবহ ট্রেন দুর্ঘটনাটা যেটা উড়িষ্যায় ঘটেছে, কি মর্মান্তিক না? নিরীহ কত মানুষের প্রাণ চলে গেল, খুব খারাপ লাগছে ওটার জন্য। ওই খবরটা যতবার দেখছি ততবার যেন শিউরে উঠছি। আর এই সমস্ত ট্রেন দুর্ঘটনা দেখেছি খুব রাতের দিকেই ঘটে, মানে মানুষ যখন নিশ্চিন্তে ঘুমিয়ে থাকেন তখন এইভাবে মানুষের বেঘরে প্রাণ চলে যায়। তার মধ্যে আবার এমন একটা বাজে ঘটনা ঘটিয়েছি সে না হয় পরে বলি। তার আগে চলুন যেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ভাবছিলাম, এই সমস্ত ফ্রিজের জিনিসগুলো না মা যাওয়ার আগে বলেছিল, দাঁড়ান আবার ঘুঘু পাখি আপনাদের একটু হাই বলছে। ও এখন ইন্ডিয়া থেকে আমেরিকায় পৌঁছে গেছে আর ও ভীষণ খুশি জানেন তো। ওখানে ওর একটু গরম লাগছিল আর মশা কামড়াচ্ছিল তো, সেই জন্য মাঝে মাঝে বিরক্ত হতো। যদিও বাড়ির মানুষজনদের পাচ্ছিল খুব আনন্দেই ছিল, কিন্তু এখানে এসে দেখছি বেশ ফুর্তি। ওই বাচ্চাদের আর কি, একটা চেঞ্জ থেকে আর একটা চেঞ্জ হলে কখনো ভালো লাগে আবার কখনো দুঃখ হয়। এখন ওর বেশ মজাই লাগছে, অনেকদিন স্কুলে যায়নি তো, এবার স্কুলেও যেতে পারবে। আর এই দেখুন, এদিকে আমার সেরকম কিছু ফ্রিজে সবজি টবজি তো এখনো বাজার করে আনা হয়নি, তাই জন্য আজ সকালের জল খাবারে একটুখানি ম্যাগি বসিয়ে দিয়েছি। তো তখন যেটা বলছিলাম, ফ্রিজটা খুলে এই যে ডাল কলাই তারপর ময়দা আটা এগুলো সব খোলা ইউজ করছিলাম, এমনকি ওই বেসনের প্যাকেটটা পর্যন্ত। মা বলেছিল যে তুই খোলা আছে তাহলে বাইরে রেখে আসিস না, গরম পড়ছে তো একটু একটু হালকা, তাহলে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখে দেখবি ঠিক থাকবে। আর সব একদম দেখছি ঠিকঠাকই আছে। দেশ থেকে চলে আসার পরপর এই কয়েকটা দিনই কিন্তু খুব মন খারাপের দিন হয়, মানে না কিছু করতে ভালো লাগে আর শুধু মনে পড়ে এই সময়ে মায়ের সঙ্গে এই করতাম, ওই সময়ে এই জায়গায় বেরোতাম, বাড়িতে কাটানো সকলের সঙ্গে দিনগুলো নিয়ে যেন কি মনটা উথাল পাথাল হতে থাকে। তখন কিছু কাজেও মন লাগে না, আর কিছু রান্না টান্না তো আরোই দূরের কথা, যদিও রান্না একদমই আমাকে কিছু করতে হবে না, কারণ এখানে যেসব বন্ধু বান্ধবরা আছে তারা এত খাবার দিয়ে গেছে, ওই যে ফ্রিজে ভর্তি দেখলেন না তো, রান্নার তো অতটা প্রেশার নেই। তার জন্য ততক্ষণ চলুন বরং আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিই দেশ থেকে কি কি জিনিসপত্র আনলাম। ওখানে যখন ব্যাগ ফ্যাগ গোছাচ্ছিলাম আর কেনাকাটা করছিলাম তখন তো শুধু বলছিলাম, কিন্তু আপনাদেরকে সেভাবে দেখিয়ে ওঠার সময় হয়ে ওঠেনি, এখন সেটা পারবো করতে। আর তাছাড়া লাস্ট যে দুর্ঘটনাটার কথা বলছি যার জন্য এত মনটা খারাপ হয়ে আছে, সেই ঘটনাটা হচ্ছে গিয়ে এই লাস্ট যে আমার ব্লগটা গেছে সেই ব্লগটাতে শুধু দেখতে পেলেন যে আমি আমার প্রিয় বান্ধবীর বাড়ি থেকে ঘুরে আর সেদিন হসপিটাল থেকে দীপ কোনো রকম নিজের শরীরে কাটা ছেঁড়া অবস্থায় গিয়ে আর বাবিকে হসপিটাল থেকে ডিসচার্জ করে নিয়ে আসলো। কিন্তু তারপরের যে দুদিন, সেই দুদিন কোথায় গেল কি হলো, ইনফ্যাক্ট এখানে আসার যে সমস্ত আমার এক্সপিরিয়েন্স, সেই এয়ারপোর্টেও সোনা গয়না আনতে গিয়ে খুব বিপদে পড়ছিলাম। যাই হোক, সমস্ত কিছু শেয়ার করব, আগে ততক্ষণ চলুন আপনাদের কি কি আনলাম একটুখানি বাড়ি থেকে শেয়ার করে নিই। বাবা কোথাও যাওয়া আসা নয় তো, শুধু গোছাও আর গোছাও। আমি সবসময় আপনাদের বলি যে সেই ছোট থেকে হোস্টেলে থাকার সময় থেকে এত গোছাতে হয় এত গোছাতে হয়, ইনফ্যাক্ট এখন আর গোছানোর শেষ নেই। ইন্ডিয়া গেলে গোছাতে হয়, ইন্ডিয়া থেকে আসার সময় হলেও সেই তো ট্রলি গুছিয়েই যাচ্ছি গুছিয়ে যাচ্ছি। যাই হোক, এই যে দুদিন ধরে দেখছেন যে ট্রলি আনপ্যাক করছি, গোছা বার করছি সব জিনিসপত্র, মোটামুটি গোছানো হয়ে গেছে আমার। এবার শুধু কয়েকটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব যে বাড়ি থেকে কি কি জিনিস, মানে যেইগুলো খুব দরকারি জিনিস এইখানে মনে হয় যে এখান থেকে কিনলে সেটা হয়তো ঠিকঠাক পাবো না, সেই জিনিসগুলোই আমি ভালো আপনাদের সঙ্গে একটু শেয়ার করি। তো এইখানে দেখুন, এরকম আমি যখন ওখানে কিনতে গিয়েছিলাম এই দোকানে তখনই আপনাদেরকে একটা ব্লগে শেয়ার করেছিলাম যে এরকম বাসন কিছু, যেমন প্রেশার কুকার, তারপরে একটা তাওয়া, তারপর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে গিয়ে একটা আমার খুবই প্রয়োজনীয় আর দরকারি জিনিস,
সেটা হচ্ছে গিয়ে এইরকম একটা চপার কিনে এনেছি। চপারটা বোঝা যাচ্ছে, এটা কিন্তু ম্যানুয়াল চপার, মানে কোনো সুইচ টুইচ দিয়ে নয়। আমার মায়ের একটা ভাই এনে দিয়েছিল একবার দুবাই থেকে। খুব ইজি হয় বলে মা, যে পেঁয়াজ কাটতে বা টুকরো টুকরো করে কোনো কিছু কাটতে একবার ঢুকিয়ে দিয়ে আর ওই টেনে ঘুরিয়ে দিলেই ব্যাস হয়ে গেল। এটা তাওয়া, আর এখানে একটা ছোট্ট সেই দইতলা চামচ। এই স্টিলের চামচগুলো ওখানে কি প্রচণ্ড দাম, সে যেমনই দাম হোক, যদিও এটা 60 টাকা না 62 টাকা দাম নিয়েছে, $1 তো আর এখানে পাওয়া যাবে না। আর এইটা হচ্ছে রনের একটা বাংলা বই, দীপ কিনেছিল, বাংলা ছড়ার বই। তারপরে বর্ণ পরিচয়ের জন্য অ আ ক খ এসব আছে। এই কি সুন্দর সুন্দর ছড়া, মানে না পড়তে ইচ্ছে করছে। দেখুন, চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তলায় কে, এরকম সুর করে ছোটোবেলায় পড়তাম, কি ভালো লাগছে পড়তে, যেন মনে হচ্ছে আমি পড়ে ফেলি সব কথা। আর এটার মধ্যে আছে হচ্ছে যাকে এটা যখন খুলবো তখন আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কি আছে তা। আর হচ্ছে গিয়ে এইটার মধ্যে আছে হচ্ছে বেশ কিছু ক্ল্যাচার কিনেছি, কারণ এখানে না এত রকমের ক্ল্যাচার খুব একটা পাওয়া যায় না, তা সেজন্য ক্ল্যাচারগুলোও কয়েকটা কিনে এনেছি। একসঙ্গে বেশ অনেক রকমের ক্ল্যাচার দেখতে পাচ্ছিলাম স্ট্যান্ডে। তো জানেন আপনারা স্ট্যান্ডে গেলে যে কোন জিনিসটা কিনবো আর কোন জিনিসটা কিনবো না, মানে বুঝে উঠতে পারি না। যাই হোক, তো সমস্ত জিনিসই মোটামুটি রিজনেবল দামে পাওয়া যায়। তো এই ক্ল্যাচারটা দেখুন কি সুন্দর, না দারুণ। আর আরও কিছু ডিজাইন, মানে বাটারফ্লাই এইসব ক্ল্যাচার আছে, খুব সুন্দর সুন্দর রঙেরও ক্ল্যাচার। আর যেটা এনেছি সেটা হচ্ছে গিয়ে একটা রাঁধুনির প্যাকেট কয়েকটা কিনে এনেছি, কারণ এখানে রাঁধুনি আমি জানি না পাওয়া যায় কি না, তবে দীপকে দেখতে বলেছিলাম আগেবারে, তখন দীপ কোথাও মানে শুধু রাঁধুনি খুঁজে পায়নি। আরও কিছু হাতা, তারপরে এটা হচ্ছে গিয়ে খেজুর গুড়, একদম আনা তো মানে ওই লিকুইডটা তো আনা পসিবল না, একটু হয়তো লাগা লাগা যেগুলো বসে যাওয়া সেগুলো আনা যায়, কিন্তু আমি আর সেগুলো আনিনি। মাকে বলেছিলাম যে পাটালি কিনে রাখতে, মা খেজুরগুলোর পাটালি কিনে রেখেছিলো, পাটালি নিয়ে এসেছি। আর এখানে আছে হচ্ছে যে এটা খুব ইনোভেটিভ একটা জিনিস, মানে আমি জানি না আপনারা জানেন কি না, অনেকে আবার জানতেও পারেন। তো এটা হচ্ছে গিয়ে তাল সত্ত্ব। মা আগে আগে যখন বিয়ের আগে দেখতাম যে অনেক সময় এরকম হতো মায়ের কাছে যে তাল অনেক বেশি হয়ে যেত, কেন না কি বাবা স্কুলের পাড়া থেকে বাবাকে অনেকে তাল টাল এইসব অনেক কিছু ফলমূল দিত আর কি, তো বাবার সেগুলো না না করে বাড়িতে নিয়ে চলে আসতো, তো মায়ের অনেক বেশি তাল হয়ে যেত। এবার মাও সেগুলো ফেলতে মায়া করত, তো কি করতো মা তালগুলো ওরকম কুড়ে কুড়ে আর ওই সেই আমসত্ত্বর মতো করে শুকিয়ে শুকিয়ে তাল সত্ত্ব করে রেখে দিত। এবার সেটা হচ্ছে তাল যে টাইমে পাওয়া যায় না সেই টাইমে মা ওই রকম তাল সত্ত্বটাকে গলিয়ে গলিয়ে কি সুন্দর তালের বড়া, তারপর তালের লুচি টুচি অনেক কিছু করতো। যাই হোক, আর হচ্ছে এইগুলো আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, এটা হচ্ছে গিয়ে রনের অন্নপ্রাশনে বাবা মা দিয়েছিল তত্ত্বে। এটা হচ্ছে গিয়ে রূপোর গ্লাস একটা রনের, তারপর এইটা হচ্ছে গিয়ে একটা রূপোর বাটি, এটা আমার মামা মানে আমার মামা রনকে দিয়েছিল, আর এটা বাবা দিয়ে বাবা মাই দিয়েছিল। তো রূপোর বাটি গ্লাস শেষ সেটটা এনেছি, আর থালাটাও আছে এখানে। প্লাস হচ্ছে এবারে যখন চলে এসেছিলাম তখন সমস্যা হয়েছিল যে সমস্ত জিনিস আনতে পারিনি, তো ঠাকুরের থালা টালাও আনতে পারিনি, যদিও আমার এখনও অনেক ঠাকুরের থালা ওখানে আছে দেখলাম, কিন্তু অতগুলো আর নিয়ে আসতে পারলাম না, ট্রলি ভারী হয়ে যাচ্ছিলো, তাই জন্য এই একটাই নিয়ে এসেছি। আর এইটা হচ্ছে গিয়ে রনের রূপোর থালা, আর কয়েকদিন পরে রনের 5 বছরের জন্মদিন, সেজন্য আমি ভাবলাম যে একদম সঙ্গে করে নিয়ে চলে যাই। শুধু তাড়াহুড়োতে আপনারা তো দেখলেন প্রত্যেকটা দিনের ব্লগে যে কেমন অবস্থায় দিন কাটাচ্ছিলাম, তারপরে আবার লাস্টের দিকে তো বাবির ওরম শরীর খারাপের জন্য হসপিটালাইজ, দীপের অপারেশন হলো, তো সব মিলিয়ে আর চামচটা ঠিক খোঁজার জন্য আমি আর দীপকে বলিনি ছেড়ে দাও,
তাই জন্য চামচটা নিয়ে আসিনি। এটা হচ্ছে গিয়ে একটা ওই যে সেই সেদিন মায়ের সঙ্গে বাড়িতে শাঁখ কিনতে গিয়েছিলাম, তো এটা হচ্ছে শাঁখদানিটা, শাঁখ রাখার একটা জায়গা। এটা তো শাঁখ রাখা হবে, তো এইটা হচ্ছে গিয়ে শাঁখ, শাঁখটা শেষমে সেই শাঁখটা কিনেছি। অনেক বড় বড় শাঁখ দেখাচ্ছিল আর কি, দাম বাবারে, শাঁখের দাম যে এত জানতাম না। তো যাই হোক, এখানে আছে এই সমস্ত জিনিস। আর একটা যেটা হচ্ছে কি খুব আশ্চর্যজনক জিনিস, সেটা হচ্ছে আর আশ্চর্যজনক আর তার সঙ্গে সুন্দর খুব, সেটা হচ্ছে কি এই ছাঁটা ফুলের আসনটা। এই আসনটা আমার মা রনকে রনের অন্নপ্রাশনে দিয়েছিল, এটা আমার মাসি বুনে দিয়েছে। আবার যদিও মায়ের আবার এরকম আসন, আবার একটা পুরো এরকম কি সুন্দর, সেই জুঁই ফুল হয় না সেরকম, এরকম জুঁই ফুল জুঁই ফুল জুঁই ফুল মতো, সেটাকেই ছাঁটা ফুল বলে। ভাবতে পারে না আগেকার দিনে মানুষ সত্যি কত কি করত। ওই যে মায়ের পাঁচ পয়সা জাস্ট দেখানোর সময় দেখাচ্ছিলাম না, যে মা কত হাতের কাজ করত, করে করে রেখে দিয়েছে, সেগুলো মা করতে ভালোবাসতো। তো এইরকম আসন মায়ের প্রচুর বোনা আছে। তো এইটা মা রনকে রনের অন্নপ্রাশনে দিয়েছিল। আর হচ্ছে কি এখানে হচ্ছে কিছু ক্রিম কেক আর বিস্কিট আছে, তারপর এই বিস্কিটটা, এই টপ বিস্কিটটা বিস ফার্মে খেতে দীপ খুব ভালোবাসে, তো এটা ও এনেছে। এই ধরনের স্টিল উল এখানে আমি দেখিনি, এক ধরনের পাওয়া যায়, সেটা একটুখানি কেমন মানে বেশি ইয়ে নরম। তো যাই হোক সেই জন্য, আর এখানে আরও কিছু বাসন আছে। আর এবার হচ্ছে গিয়ে আরও কিছু এনেছি, সেগুলো হচ্ছে গিয়ে আমার অনেক জুয়েলারি এনেছি। যদিও এবারে আসলে গয়না টয়নাগুলো সব বাড়িতেই রাখা ছিল, তো ভাবলাম যে কি হবে আর ওখানে পড়ে পড়ে থেকে, তার থেকে এখানেও তো অনেক সময় অনুষ্ঠান হয়, মানে হয়তো কোনো কারোর অন্নপ্রাশন হলো বা কোনো স্বাদ, এই সমস্ত জিনিস তো হয়েই থাকে। তো হলে তো যে কোনো বাঙালিদের এরকম শুভ অনুষ্ঠানে তো আমরা ধরুন সোনা গয়না এসব পরেই থাকি, তো এগুলো আর বাড়িতে পরে থাকবে শুধু শুধু কেন, তার থেকে সঙ্গে নিয়ে চলে যাই, বরং কাছেই থাকবে, দরকার হলে পরে নিতে পারবো। তো সেই জন্যই ভাবলাম যে তাহলে গয়নাগুলো নিয়েই চলে যাই। আর নিয়ে আসার জন্য এবার আমি আপনাদের যেগুলো বলবো সেটা হচ্ছে গিয়ে, যে কোনো ভারতীয় এখানে আসতে গেলে যতটা খুশি সোনা এখানে সঙ্গে করে নিয়ে আসতে পারে, কিন্তু আমরা যেগুলো রেগুলার বেসিসে পড়ি বা ওখানে তো অনেক সময় বিয়ে বাড়ি, অন্নপ্রাশন বাড়ি, কারো জন্মদিন, এই ধরনের শুভ কাজ অনুষ্ঠান হয়ে থাকে, তো সেই সমস্ত অনুষ্ঠানে যে সকল গয়নাগাটি পরে থাকি সেই সমস্ত গয়নাগাটি আনতে গেলে কোনো রকম বিধিনিষেধ থাকে না। হ্যাঁ, যদি সেগুলো $10,000 বা $800,000 ইন্ডিয়ান রুপিসে মধ্যে হয়। এবার যেটা মেন নিয়ম গয়না আনার মানে সোনা আনার, সেটা হচ্ছে গিয়ে $10,000 মানে যেটা হচ্ছে ভারতীয় মুদ্রায় $800,000 প্রায়, তো তার মধ্যে মানে লিমিট হচ্ছে এটাই, সেই লিমিটের মধ্যে গয়না সোনা আনা যাবে। তো সেই লিমিট যদি ক্রস করে বা তার চেয়ে বেশি পরিমাণ, হয়তো হতেই তো পারে যে আমি আর একটু বেশি দামের কোনো গয়না কিনলাম, সেগুলো নিয়ে আসতে চাইলাম, তো সেক্ষেত্রে কি হয়, মানে যদি ওই $10,000 ক্রস করে যায়, মানে $800,000 বা $10,000 অনুপাতটা ক্রস করে যায়, সেক্ষেত্রে তখন কাস্টম ডিউটি বা ডিক্লেয়ার করে দিতে হয় বা Form 105 ভরতে হয়, মানে যাতে করে যেটা লিমিট আছে সেই লিমিটের বাইরে সোনা নিয়ে আসলে এখানে এসে কাস্টমসে না আটকায়। আর এরকমও কখনো হতে পারে যে হয়তো বেশি নিয়ে আসা হয়েছে কিন্তু ডিক্লেয়ার করা হয়নি, ওই রকম ফর্ম বা কাস্টম ডিউটি কিছু দিয়ে আনা হয়নি, সেক্ষেত্রে অনেক সময় এরকম হতেও পারে। এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে লাকের ওপর, সেদিন কাস্টমের যে অফিসার থাকলেন তিনি হয়তো কোনোভাবে ধরলেন না বা কিছু বললেন না, বাট যদি ধরে ফেলে তখন কিন্তু যা যা কাস্টম ডিউটি আছে সেই সব কিছু নিয়মাবলী তখন আবার পালন করতে হবে, বা যা চার্জ সেই সব দিতেও হতে পারে। তো সেজন্য যখন ওই $800,000 বা $10,000 বেশি কোনো সোনা বা মূল্যবান জিনিস আনা হবে, সেক্ষেত্রে ওই কাস্টম ডিউটি ডিক্লেয়ার করে বা Form 105 ফিল আপ করে আসাই ভালো। আর আরেকটা জিনিস যেটা আমার যেটা প্রবলেম হয়েছিল, যে আমি আমার নতুন গয়নাই নিয়ে আসছিলাম কিন্তু আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে গিয়ে বিলটা সঙ্গে রাখি, সেই বিলটা
সঙ্গে সবসময় রেখে দেওয়াটা খুব জরুরি। আর বিল যদি নাও রাখা হয়, সেক্ষেত্রে যে সমস্ত গয়না আনছি সেই সমস্ত গয়না পরা কোনো ছবি যদি থাকে সেই ছবিটা দেখালেও কোনো অসুবিধে নেই। তবে বিলটা রাখলে খুব সুবিধে হয়, মানে যথাযথ প্রমাণ হিসেবে ওটা ইউজ করা যায় যে এইগুলো আমারই কেনা গয়না। এই দেখুন, কথা বলতে বলতে সমস্ত জিনিসই প্রায় দেখানো হয়ে গেল। এই কাপচোরা দেখেছেন, এগুলো এই ফুড থেকে সেদিন কিনলাম তো মায়ের সঙ্গে। এখানে এত বড় বড় কফি মগের মতো কাপ পাওয়া যায় যেগুলো চা খেয়ে ঠিক সুখ হয় না। তো এই হলো গিয়ে ইন্ডিয়া থেকে সোনা কিভাবে আমেরিকাতে কত ভরি নিয়ে আসা যায় তার বিধিনিষেধ। যাই হোক, আজকে তাহলে ব্লগটা এখানেই শেষ করি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ব্লগটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন, আর চ্যানেলটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে নেবেন।